চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গণনার পর এখন অপেক্ষা ফলাফলের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ ও খুলনা থেকে নূর ইসলাম রকি প্রথমেই চলে যাচ্ছে ময়মনসিংহে ইলিয়াসের কাছে ইলিয়াস সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন ইতিমধ্যেই কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে অর্থাৎ ময়মনসিংহের তিনটি উপজেলার মধ্যে দুটিতেই নতুন মুখ এবং একটিতে কিন্তু বিজয়ী অর্থাৎ মুখ সিংহের গফরগাঁও বালুফা এবং নান্দাইল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কিন্তু একেবারেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং থেকেই ভোট গণনা শুরু হয় আমি এখন রয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অর্থাৎ এখান থেকেই কিন্তু আহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে ইতিমধ্যেই আমরা যেটি জানতে পেরেছি বালুকায় হাজির রফিকুল ইসলাম এবং নান্দাইলে আশাব বাদল এবং দুঃখিত গফর গায়ে বাদল এবং নান্দাইলে আমিনুল ইসলাম শাহান কিন্তু বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন সেই বিষয়টি আমরা প্রাথমিক পর্যায়ে জানতে পেরেছি অর্থাৎ আমরা একটু যদি যুক্ত হই রিটার্নিং কর্মকর্তা রয়েছে মাহফুজুল আলম মাসুমের সঙ্গে একটু যুক্ত হব আজকে তো আমরা সকাল থেকেই দেখেছি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এখন ফলাফল ঘোষণা করা হচ্ছে আসলে আপনাদের এখান থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে কিনা আমাদের থেকে ফলাফল আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রেরণ করেছি আমাদের সফটওয়্যার মাধ্যমে আমাদের সবগুলো প্রজেলার ফলাফলই আমাদের সফটওয়্যার মাধ্যমে এন্ট্রি করা হয়েছে শুনছিলেন যে আসলে এখান থেকে কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি বলছিলেন অর্থাৎ ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তারাও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ফলাফল মেনে নিয়েছেন এবং তারা বলছেন যে সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখছে তারা কিন্তু কাজ করে যাবেন সেই বিষয়টি বলছিলেন অর্থাৎ আমরা বলতে পারি যে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং পরবর্তী সময়ে রাত পর্যন্ত যে ফলাফল ঘোষণা হয়েছে সেই পরিবেশ কিন্তু একেবারেই শান্তিপূর্ণ ছিল এই ছিল আমার কাছে ময়মন ময়মনসিংহ থেকে ফলাফল ঘোষণা নিয়ে সর্বশেষ দর্শক আমরা ভোটের ফলাফল জানতে এখন চলে যাব খুলনায় সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নূর ইসলাম রফি ধন্যবাদ ইলিয়াস খুলনায় কিন্তু আসলে সারাদিনই কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোটাররা কিন্তু তারা ভোট প্রদান করেছে সারাদিনে কোনো কোনো ঘটনা না ঘটলেও আজ রাত দশটার পরে কিন্তু খুলনার যে রূপসা উপজেলা আছে রূপসা উপজেলার চারটি জায়গায় পৃথকভাবে দুইজন চেয়ারম্যান প্রার্থীর ভিতর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে প্রায় আট থেকে জন নেতাকর্মী আহত হয়েছে দুই দলের এবং তারা খুলনা রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছে আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার আর জেলা প্রশাসন কার্যালয়ে এখান থেকে কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ দফের যে নির্বাচনের ফলাফল সেই ফলাফলটা কিন্তু আসলে এখানে ঘোষণা করা হচ্ছে এবং খুলনার যে তিনটি উপজেলা নির্বাচন হচ্ছে উপজেলাগুলো হচ্ছে দাকো বোটিয়াঘাট এবং রূপসা এই উপজেলাগুলো থেকে কিন্তু ফলাফল এখানে আসার পরে এখান থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা উনি ঘোষণা দিচ্ছে আমি একটু জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু এই যে তিনটে উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু আপনার গড়ে সাতচল্লিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট দিয়েছে পাশাপাশি বলে দুইটা উপজেলায় এবং যেটা কিন্তু শত স্ফূর্ত বলে ভোটাররা এবং প্রার্থীরা দাবি করছে এখন পর্যন্ত যে ভোটের যে ফলাফল সেটা আমাদের কাছে কিন্তু দুইটা উপজেলার ফলাফল রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেছে এটা হচ্ছে দাকব উপজেলা এবং বটিয়াঘটে উপজেলা দাকব উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন এস এম আবুল হোসেন এবং বটিয়াকাটা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মোতার হোসেন বেসরকারিভাবে কিন্তু এই দুটি উপজেলায় কিন্তু ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা যেহেতু রূপসা উপজেলার চারটি কেন্দ্রে আসলে দুই চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সমর্থকদের সংঘর্ষ হয়েছে যার কারণে কিন্তু সেখানকার ফলাফল এখনও আমাদের হাতে পৌঁছায়নি আমরা স্থানীয়ভাবে খবর নিয়েছি যে সেখানকার দুজন চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু তাদের ভোট যখন গণনার পরে সংশ্লিষ্ট উপজেলা থেকে যখন ফলাফল ঘোষণা দিচ্ছিল তখনই কিন্তু তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে এবং পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় হামলা মামলার ঘটনা ঘটেছে এবং দশ জন অন্তত এই ঘটনার সাথে আহত হয়েছে এবং তারা সকলে কিন্তু রূপসা উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে সেখানে চিকিৎসা নিচ্ছে এই জন্য হয়তো বা এখনও রূপসা উপজেলার ফলাফল আমাদের কাছে এসে পৌঁছায়নি আমরা অপেক্ষায় আছি রূপসা উপজেলার ফলাফল কর্মকর্তা খুব দ্রুত আমাদেরকে জানাবে লেন্সি খুলনা থেকে যে তিনটো উপজেলার নির্বাচন চলে এই নির্বাচনের এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর আমরা যেটা জেনেছি যে রূপসা উপজেলার ফলাফল পেতে আরো সময় লাগতে পারে রকি আপনি থাকুন আপনাকে ধন্যবাদ সেই সঙ্গে ইলিয়াস আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি দর্শক ময়মনসিংহ থেকে এবং খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা সেখানকার উপজেলা পরিষদ নির্বাচনের খবর খবর জানাচ্ছিলেন